নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রগতির বড় ভূমিকা আছে বলে হই শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আজিয়ে জুলাই 6 তারিখ শনিবার বিএলএ আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারত বঙ্গবন্ধু কনফারেন্স হলত প্রধান অতিথি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনুল্ল প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তাকরল্ল মত বিনিময় সভা অনুষ্ঠিত হই। প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তহিদুজ্জামানের সভাপতিত্বে এর বিশেষ অতিথি আছিল বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান মিজানুর রহমান ও দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। আমরা ব্যাটারিও করব, টায়ারও করব, পার্টসও করব এবং আপনার ওয়ার্কশপ কাম সার্ভিস সেন্টার করব। আমরা রিজিওনে, প্রত্যেক রিজিওনে একটা করে শোরুম করব। আমরা শুধুমাত্র সরকারি সাপ্লাই দিব না, বেসরকারি লোকজনও প্রগতির গাড়ি এখন সচিব ব্যবহার করে, ডিসি ব্যবহার করে, কমিশনার ব্যবহার করে, মন্ত্রী মহোদয়গণ ব্যবহার করে। সুতরাং প্রগতির গাড়ি যদি বেসরকারি লোকজন ব্যবহার করে তাহলে তাদের স্ট্যাটাস বাড়বে বলে কমবে না। প্রগতির নতুন যে শিল্পটা আরো বাড়ানোর জন্য নতুন যে প্ল্যান প্রোগ্রাম যেগুলি করতেছে তার উপর যেন এমফেসিস দেওয়া হোক, কারণ আধুনিক যুগের সাথে সঙ্গতি রেখে যদি প্রগতি যদি নতুন নতুন গাড়ি সংযোজন করতে পারে, বানাতে পারে, তাহলে প্রাইভেট সেক্টর অবশ্যই এই প্রগতির গাড়িগুলি কেনার জন্য উৎসাহিত হবে। অনেক ভালো মানের গাড়ি এইগুলি আমরা সরকারি সর্বোচ্চ পর্যায়ে থেকে শুরু করে সব পর্যায়ে আমি চাই যে এই গাড়িগুলিতে অবশ্যই ইউজ হোক, পাশাপাশি সরকারি ছাড়াও বেসরকারি খাতেও আমাদের গাড়িগুলি যাতে ইউজ হয়। শুধু সরকারি কর্মকর্তা কল নয়, ওসিরেই বেসরকারি হাতত প্রগতির গাড়ি ব্যবহার হইব বলে জানাই শিল্পমন্ত্রী। আমি নিজে আজকে BMW ছেড়ে আমি কিন্তু দ্বিতীয় গাড়িটা যেটা চালাই আমি আমার প্রগতি গাড়ি চালাই। I don't go for other duty free shop. আমার কোনো দরকার নাই সেখানে, আমি ব্যবসায়ী না, আমার দেশপ্রেমিক। কাজে আমি যদি আমারটা ব্যবহার না করি কাজে দেশপ্রেম থাকতে হবে সেখানে। নতুন যে সংযোজনিত কারখানা হবে যেটা, সেখানে আমরা আমাদের একেবারে আধুনিক সেডান কার, যেটা আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্ন যে আমরা বাংলাদেশ নিজস্ব গাড়ি বানাই, আমরা সেখানে যাব। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন জননেত্রী শেখ হাসিনার আজকে যে চ্যালেঞ্জ, আমরা 21-এর চ্যালেঞ্জ সেটাকে আজকে মোকাবেলা করে বিশ্বে আমরা আবারও সেই মর্যাদা স্থানে আমরা পৌঁছব। মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন প্রগতি কোম্পানি বোর্ডের পরিচালক জসীমউদ্দিন রাজীব, উপপ্রধান প্রকৌশলী কাইকুবাত আল মামুন, সিবিআর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন ও জসীমউদ্দিন সহ আরো বোধকিয়া। জিয়াউল হকিমন, সি প্লাস টিভি, চট্টগ্রাম। হ্যালো ভিউয়ার্স, ভিডিও বের নিচে দিই সাবস্ক্রাইব লেখক লাল বাটন আছে ইভেট ক্লিক করুন, আর ডাকু দিই উগো বেল আইকন আছে ইভেট সাবধান তাহলে অনেক ব্যয় করা গদি আর ভিডিও কিন সেট পারিবেন। আরা সাদাই হতা হই।